প্রশ্ন ধরবো? 2 ঘন্টা থেকে তুমি বাদ দাও 11 মিনিট, 2 ঘন্টা 00 মিনিট 00 সেকেন্ড থেকে তুমি বাদ দাও 1 ঘন্টা 11 মিনিট 22 সেকেন্ড বাদ দাও। দুই কেটে স্যার কিছু শুনতে পাচ্ছি না। হ্যাঁ বলো, দুই কেটে দুই কেটে এক হবে, আর ওই ঘন্টা মিনিটের ঘরে সেকেন্ডের ঘরে সেকেন্ডের ঘরে পুরো 60 থেকে 22 বাদ দিলে কত হয়? দেখো এখানে 2 ঘন্টা কেটে 1 ঘন্টা হলো, আমি 60 মিনিট পেলাম, 60 মিনিট আমি এখানে লিখলাম, কিন্তু তারপরে ঘরে ছোট আছে বলে আমি এটা 59 লিখলাম, 59 লিখে আমি এখানে 60 সেকেন্ড পেয়ে গেলাম, 60 সেকেন্ড থেকে 22 সেকেন্ড বাদ দিলে কত হয় বলো? কত হয় 60 থেকে 22 বাদ দিলে? 38 হয়। কত হয়? 38। এবার 59 থেকে 11 বাদ দাও, তাহলে 8 4 48 48। আর এখানে 1 1 মিনিট শূন্য, তাহলে 2 ঘন্টা থেকে 1 ঘন্টা 11 মিনিট 22 সেকেন্ড বাদ দিলে 38 মিনিট 38 সেকেন্ড হয়। ঠিক আছে, আজকে আর সময় দিতে পারবো না।